আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলুন বাংলার আকাশ কাঁপানো এক জাপানি পাইলট সম্পর্কে জানা যাক। 1941 সালে তিনি জাপানি বিমান বাহিনীতে পাইলট হিসেবে নিযুক্ত হন। ওই বছরের ডিসেম্বরে তিনি প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধে একটি মার্কিন ফাইটার শুটডাউনের মাধ্যমে নিজের প্রথম কিল রেকর্ড অর্জন করেন। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি আরাকান, রেঙ্গুন সহ বিভিন্ন জাপানি ঘাঁটি থেকে KI-43 ফাইটার উড়িয়েছিলেন। সেই জাপানি পাইলটের নাম স্যাতারু অ্যানাবুকি। এই পর্যন্ত তার 39টি অফিসিয়াল কিল রেকর্ড রয়েছে, কিন্তু মূলত আনঅফিসিয়াল 53টি কিল রেকর্ড লিপিবদ্ধ রয়েছে। বাংলাদেশের আকাশে তিনি ব্রিটিশ পাইলটদের জন্য ছিলেন এক আতঙ্ক। চলুন বাংলাদেশের আকাশে তার কিল রেকর্ডগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। 25 অক্টোবর 1942 সাল, তিনি KI-43 ফাইটার দিয়ে একটি ব্রিটিশ P-40 ফাইটারকে ভূপাতিত করেন। খুব সম্ভবত এটি চট্টগ্রাম কক্সবাজার এরিয়াতে। 10 ডিসেম্বর 1942 সাল, চট্টগ্রামের আকাশে আরও একটি P-40 ফাইটার ভূপাতিত করেন। 15 ডিসেম্বর 1942 সাল, চট্টগ্রামে একটি ব্রিটিশ হারিকেন ফাইটার শুটডাউন করেছিলেন বলে দাবি করেন, কিন্তু অনিশ্চয়তার কারণে তার এই কিল রেকর্ড অন্তর্ভুক্ত হয়নি। 14 জানুয়ারি 1943 সাল, বাংলাদেশের আকাশে একটি ব্রিটিশ হারিকেন ফাইটার ভূপাতিত করেন, সেটি ছিল তার 14তম কিল রেকর্ড। 31 মার্চ 1943 সাল, চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় 3টি ব্রিটিশ হারিকেন ফাইটার শুটডাউন করেন। 4 এপ্রিল 1943 সাল, চট্টগ্রামের দোহাজারিতে KI-43 ফাইটার দিয়ে আরও 2টি ব্রিটিশ হারিকেন ফাইটার ভূপাতিত করেন। 4 মে 1943 সাল, তিনি KI-43 ফাইটার দিয়ে কক্সবাজারে একটি ব্রিটিশ হারিকেন ফাইটার শুটডাউন করেন। 22 মে এবং 29 মে 1943 সাল, এই দুই দিনে তিনি 2টি ব্রিটিশ হারিকেন ফাইটার এবং 2টি অজানা ব্রিটিশ ফাইটার ভূপাতিত করেন। সব মিলিয়ে তিনি বাংলাদেশের চট্টগ্রাম এবং কক্সবাজারের আকাশে 14টি ব্রিটিশ ফাইটারদের ডগ ফাইটের মাধ্যমে শুটডাউন করেন এবং বাংলার আকাশে আধিপত্য বিস্তার করতে তিনি সক্ষম হয়েছিলেন। 2005 সালে নিজ দেশ জাপানে তিনি মারা যান। তিনি সত্যিকারের একজন ফ্লাইং ইগল। সো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।